পথে শোধ নেবার পালা। ইচ্ছে করলে তোর বাড়িতে ঢুকে তোকে এক্ষুনি খুন করতে পারতাম, কিন্তু না, সুযোগ না দিয়ে আমি কাউকে হত্যা করব না। তাই তোকেও আমি 2 ঘন্টার সময় দিচ্ছি, আগামী 2 ঘন্টার মধ্যে তোকে আমি খুন করব। কিন্তু তাতে তো সম্রাটকে শাস্তি করা যাবে না। যাবে, এমন সিকিউরিটির আয়োজন করব দেখে মনে হবে এ বেহুলা লক্ষিণদারের বাসর ঘর। সম্রাট কেন, একটা তেলা পোকা আমার বাড়ি 3 সময় ঢোকার সাহস পাবে না। Thank you.
নাম ছিল সম্রাট। গরিব মেহনতি দুঃখী মানুষেরা নাম দিয়েছে গুন্ডা সম্রাট। এই শহরে ঢুকেই তুমি একের পর এক খুন করে চলেছ। সমাজের উঁচু তলার মানুষেরা এক এক করে খুন হচ্ছে। দেশের মানুষের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে। কিন্তু কেন, সরকার জানতে চায় তোমার এই ক্রোধের কারণ কি? কি দোষ করেছিল ওই লোকগুলো যাদের গায়ে তুমি তোমার নাম লেখা কাফনের কাপড় পরিয়েছো? স্যার, আক্কেলের ছোট ভাই বশির চৌধুরী আমার একমাত্র ছোট বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছে। আমি বোনের লাশে বিচার চাইতে গিয়েছিলাম, কিন্তু আমি বিচার পাইনি। আমি নিজের হাতে বশির চৌধুরীকে ধরে থানায় দিলে আক্কেলের আমাকে ঘুষ দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু আমি আদালতের কাছে বিচার চেয়েছি। স্যার, বিচার চাইলে দেশে বিচার পাওয়া যায় না। আমাদের মতো নিরীহ লোকেরা ওইসব আক্কেলালির মতো ক্রিমিনালদের চক্রান্তের শিকার। আক্কেলালি ঘুষ খেয়ে ডাক্তার মমিন মিথ্যে সাক্ষী, মিথ্যে রিপোর্ট দেয়, পুলিশ অফিসার নাসির চার্জশিট বদলে দেয়, ওই উকিল মিথ্যে জেরা করে বশিরকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস করে দেয় আদালতে। আমি আমার বোনের হত্যার বিচার পেলাম না, আমার তো সব শেষ। আর হারানোর ভয় নেই, নিজ হাতে আমি বশিরকে খুন করি। ওরা সবাই মিলে আমাকে মেরে নদীতে ফেলে দেয়। এরপর আমি একে একে ওসি নাসির, ডাক্তার মমিন, উকিল আহমেদুলকে খুন করি। তুমি কি খুন করার জন্য অনুতপ্ত নও? এইসব খুনের জন্য আমি মর্মাহত নই অনুতপ্ত, কারণ আমি কোনো মানুষকে হত্যা করিনি। আমি খুন করেছি মানুষ খেকো পশুকে। কিন্তু কেন এ খুন? আমি তো কসাই নই যে মাংসের লোভে পশু খুন করেছি। আমি সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজ, ক্যাডার কিংবা পেশাদার খুনি নই যে অর্থের লোভে খুন করেছি। আমি তো তামিল দস্যু বীরাপ্পন নই, লাহোরের জল্লাদ তারামসি নই যে রক্তের লোভ আমাকে 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 পেয়ে বসেছে। আমি তো এই বাংলাদেশে একজন মানুষ। এই হাত তো খুনির হাত নয়, এই হাত তো একজন কৃষকের সন্তানের হাত, এই হাত শ্রমিকের সন্তানের হাত, এই হাত তো স্নেহ মাখা বোনকে আদর করা পবিত্র ভাইয়ের হাত। আল্লাহ যেমন হযরত ইউনুস নবী আলাইহিস সালামকে মাছের পেটে রেখে বাঁচিয়েছিলেন, তেমনি আল্লাহ তার ফেরেশতা দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে। সম্রাট খুন করেছে আক্কেলালির ভাই বশিরকে, কিন্তু এই গুন্ডা সম্রাট খুন করেছে ওসি নাসিরকে, ডাক্তার মমিনকে, উকিল আইনউদ্দিনকে। বলুন স্যার, বলুন, গুন্ডা সম্রাট কি নরহত্যা করেছে নাকি পশু হত্যা করেছে? বলুন স্যার, জবাব দিন, জবাব দিন। সম্রাট ভাই, সম্রাট ভাই, আমার ভয় তোমার ভয়, সম্রাট ভাই, সম্রাট ভাই, সম্রাট।
পাপ সম্রাটের পক্ষে। যদি সম্রাট কোর্টে দাঁড়ায়, পাবলিক ঠিকই আন্দোলন করে তাকে ছাড়িয়ে আনবে, আর তখন তোর আমার খোঁজ পেলে সম্রাট আমাদেরকে পিটিয়ে মেরে ফেলবে। নো ড্যাড, নেভার। বাবলার খাতে হার বলে কোন শব্দ লেখা নেই। সম্রাট যতই পাবলিকের সাপোর্ট নিক, আদালতে কেস উঠার আগেই সম্রাট ইতিহাস হয়ে যাবে। কি করে? নানাই নানাই, সালাম হুজুর, সালাম। ও কি করবে? ও হচ্ছে বোমা এক্সপার্ট, বোম দিয়ে উড়িয়ে দেবে সম্রাটকে। কি করে? সম্রাট তো জেলে। সম্রাটকে ঢাকা জেল থেকে কাশিমপুরে ট্রান্সফারের ব্যবস্থা করে এসেছে। ঢাকা জেল থেকে কাশিমপুর যাবার পথে নালায় পুলিশের গাড়িতে বোমা লাগিয়ে রাখবে, জায়গা মতো একেবারে ব্লাস্ট করে দেবে। এতদিনে মনে হলো আমি মরে গেলে তুই আমার সব সামলাতে পারবি। সম্রাট, এবার তুই বাঁচতে পারবি না, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। এতদিন আমি তোমাকে আমার ভাইয়ের হত্যাকারী হিসেবে ঘৃণা করেছি, কিন্তু আজ তোমার কাহিনী শুনে আমি কেন যে কোনো পাষাণও নরম হয়ে যাবে? আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার জায়গায় আমি হলেও তাই করতাম। ইন্সপেক্টর। হ্যাঁ সম্রাট, বাংলার মাটিতে এখনো আক্কেল আলী আর বাবলার মতো ক্রিমিনাল জীবিত আছে, ওদেরকে শেষ করতেই হবে। চারিদিকে ভাইজান, খুব খারাপ খবর, সম্রাট মরে নাই। কে বাঁচিয়েছে? ইন্সপেক্টর মাসুদ, ইউ সন অফ বিচ। ছিল বাবলা, কিন্তু মানুষ আমাকে ডাকে পাগলা বাবলা। তোর ভাই ছিল আমাদের পোষা কুত্তা, আর তুই এত বড় দুশ্মনী করলি, ছেড়ে দিলি তুই সম্রাটকে। আমি ঠিক কাজই করেছি। ঠিক কাজ তো এবার আমি করব। দুনিয়ার আলো বাতাস আজ থেকে তোর জন্য হারাম করে দেবো।
কে ফোন কর, ছোড়া বাচ্চাকে ফোন কর। হ্যালো বাবা, বাবা আমি বাবা, বাবা আরে হারামজাদা, না না সম্রাট না, বাবলাকে মারিস না। আরে এখানে মারবো না, এখানে মারবো না, তোর চোখের সামনে মারবো। সম্রাট আমার একমাত্র সন্তান বাবলা, ওকে মেরে ফেললে আমি পাগল হয়ে যাব। আমার যা কিছু আছে সব নিয়ে যা, শুধু আমার বাবলাকে ছেড়ে দে। দেব দেব ছেড়ে দেব। তুই কাটা পাহাড়ের সামনে আয়, তোকে পেলে তোর ছেলেকে আমি ছেড়ে দেব। আমি তোর ছেলেকে ছেড়ে দেব। সম্রাটের চাবিকাঠি ওই অনামিকা, ওর বাবা সহ কে উঠিয়ে নিয়ে আয়। ওকে বস। সম্রাট গুগু দেখেছিস, হাত দেখিসনি। সম্রাট আমি পথ ছাড়ব না, তুই ছোট সাহেবকে ছেড়ে দে। আয় থাপা, তোর সময় শেষ, আমার শুরু।
নিজের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিও, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিও। গুন্ডা সম্রাট, ইউ আর আন্ডার রেস্ট। না স্যার, গুন্ডা সম্রাট নই, সম্রাট। আপনি না এলেও আমি আপনার কাছে সারেন্ডার করতে যেতাম। পাপীদের সর্বনাশ করার জন্য আমি গুন্ডা সম্রাট হয়েছি স্যার। আমার আমার প্রতিশোধ নেওয়া শেষ, আমাকে গ্রেপ্তার করুন। এখন আমার আর কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। হাত করা লাগাও সম্রাট। তোমার বাবা মা এই পৃথিবীতে কেউ বেঁচে নেই, তুমি তোমার শত্রুদের উপর প্রতিশোধ দিয়েছ, এখন তুমি একা। আমার মেয়ে অনামিকা তোমাকে ভালোবাসে, ওকে গ্রহণ করো তুমি। হ্যাঁ সম্রাট, তোমাকে আমি ভালোবাসি, মনে প্রাণে আমি তোমাকে স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছি। আমার এই অপরাধের জীবনে আর কাউকে আমি জড়াতে চাই না, তুমি আমাকে ভুলে যাও অনামিকা। অসম্ভব, তোমাকে আমি ভুলতে পারবো না। তুমি আমার ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে যাও, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। কিন্তু কোনো কিন্তু নয়, আমার মাথা ছুঁয়ে বলে যাও অনামিকা, আমিও আমিও তোমাকে ভালোবাসি সম্রাট। চলো